নমস্কার বন্ধুরা, জয় গোপাল, জয় কৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, আজকে কিন্তু আমাদের সবার সারা বছরের একটি বহু প্রতীক্ষিত তিথি উপস্থিত হয়েছে, মানে আজকে আমাদের সবার অতি প্রিয় একদিন, সেটি আর কিছুই নয়, সেটি হলো জন্মাষ্টমী, লাড্ডু গোপালের জন্মদিন। এই দিনটির জন্য কিন্তু সারা বছর কৃষ্ণভক্তরা অপেক্ষা করে থাকে। ভাদ্র মাসের অষ্টমী তিথিতে মনে করা হয় শ্রীকৃষ্ণ ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন, তাই ভাদ্র মাসের অষ্টমী তিথিতেই কিন্তু প্রত্যেক বছর এই জন্মাষ্টমী পালন করা হয়। বন্ধুরা, এই কিন্তু আমরা আজকে এবছর প্রথম আমাদের বাড়িতে গোপুসোনার জন্মদিন পালন করলাম, যেভাবে পেরেছি, যেটুকু পেরেছি সেটুকু। তবে হ্যাঁ বন্ধুরা, কোনো একটা বিশেষ কারণে আমরা কিন্তু এবছর পুরোহিত ডেকে বা সমস্ত নিয়ম করে পুজো করতে পারিনি। তো যাই হোক বন্ধুরা, গোপুসোনার জন্য যা যা খাবার খেতে গোপুসোনা ভালোবাসে সেই সব কিছু করে আমরা এবছর জন্মাষ্টমী পালন করেছিলাম। আশা করি পরের বছর সমস্ত নিয়ম করে পালন করতে পারব। প্রথমেই এখানে দেখো খিচুড়ি ভোগ, গুড়ের পায়েস, তারপর এখানে পাঁচমিশালি তরকারি, পাঁচ রকম ভাজা, মালপোয়া, লুচি, সুজি, ছোলার ডাল, অনেক কিছুই রান্না করা হয়েছিল। সত্যি বলতে এবছর মনটা একটু খারাপ ছিল, ভেবেছিলাম গোপুসোনার এই আমাদের বাড়িতে প্রথম বছর, আর এই বছরই জন্মদিনটা পালন করতে পারবো না। কিন্তু তারপর জানলাম যে যদি অঞ্জলি না দিয়ে, ঘট না বসিয়ে, বাকি আমরা যেরকমভাবে ঠাকুরকে প্রত্যেক দিন অন্ন নিবেদন করি সেরকম করে করা হয়, তাতে কোনো দোষ নেই। আর সত্যি বলতে গোপাল তো আমাদের নিজেদের সন্তানের মতো, গোপাল তো আমাদের ঘরের বাচ্চারই মতো, তো আমরা কি আমাদের ঘরের বাচ্চার জন্মদিন সুন্দরভাবে সহজভাবে পালন করতে পারি না? নাই বা হোক অনেক আড়ম্বর কিছু, যেটুকু পেরেছি যেরকমভাবে করেছি খুব খুশি মনে করেছি। আশা করি গোপুসোনা অনেক আনন্দ হয়েছে, আর আমরা সবাই ভীষণ আনন্দ হয়েছি এই প্রথমবার ঘরে জন্মাষ্টমী পালন করে। বন্ধুরা, বলে রাখা ভালো, জন্মাষ্টমী এক এমন উৎসব যেটা কিন্তু সারা বিশ্ব জুড়ে পালন করা হয়, তবে এটা বিশেষত যেই জায়গাগুলোয় পালন করা হয় সেগুলোর মধ্যে কয়েকটি হল বৃন্দাবন ধাম, মথুরা ধাম, মায়াপুর ইস্কন ধাম, নবদ্বীপ ধাম ইত্যাদি। বন্ধুরা, এই বছর কিন্তু জন্মাষ্টমী তিথি 26 আগস্ট সকাল 3:39 থেকে শুরু হবে এবং এটি 27 আগস্ট দুপুর 2:19 পর্যন্ত থাকবে। তো যাই হোক বন্ধুরা, কর্তামশাই কিন্তু অফিস থেকে এসে নিয়ে প্রথমেই বলল, দাও আমি একটু সুন্দর করে আসনটা রেডি করে দিই। ওর আবার এই সমস্ত কাজে কিন্তু প্রচণ্ড আগ্রহ। আর এই দেখো বোজবাবুও কিন্তু আমাদের সাথে এখানে পুজো দেখতে বসে গেছে, আমাদের ছোট্ট বাচ্চাটা। এই দেখো কি সুন্দর এক মনে বসে কাজ দেখছে। সত্যি বলতে কি, বোজো আগে এত চঞ্চল ছিল, কোনোদিন ভাবিনি যে ওকে নিয়ে এত সুন্দর করে আমরা পুজো করতে পারবো। আর এই বছর মাম্পি এখানে থাকায় আমাদের মনটা আরও বেশি ভালো লাগছিল। আর এই দেখো মাম্পির পাশে কিন্তু বোজোও বসে কি সুন্দর এক মনে পুজো দেখছে, আমাদের বুচকা বেবি বুল সোনা। তো যাই হোক বন্ধুরা, এই দেখো আমরা সবাই কিন্তু এখানে বসে বসে ঠাকুর পূজার আয়োজন করছিলাম। কোনো এক বিশেষ কারণে আমরা তো এবছর যেরকমটা তোমাদের বললাম সমস্ত কিন্তু নিয়ম অনুযায়ী আমরা পুজো করতে পারিনি, তাই আমরা যেইভাবে ঠাকুরকে এমনি দিনগুলোতে পুজো দিই সেইভাবেই আমরা পুজো দিয়েছি। আশা করি পরের বছর সমস্ত নিয়ম কানুন করে খুব ভালোভাবে আরও পুজো করতে পারবো। তবে বন্ধুরা, আমি একটা কথা খুব মনে করি, ঠাকুরকে যদি মন থেকে পুজো দেওয়া হয় তাতে কিন্তু কোনো পুষ্পাঞ্জলি, নিয়ম নিষ্ঠার সত্যি বলতে সেই অর্থে দরকার হয় না। যেটুকু আমরা মন থেকে ঠাকুরকে যখন ডাকি তাতেই আশা করি আমরা আমাদের মনস্কামনা পূরণ করতে পারি। তো বন্ধুরা, এই যে তোমরা আসনটা দেখছো, এটা কিন্তু আমাকে মিঠুদি বানিয়ে দিয়েছে, মানে আমার এক কলিগের ফ্যামিলি মেম্বার, সে আমাকে এই সুন্দর গোপালের আসনটা বানিয়ে দিয়েছে। তার সেলাইয়ের কাজ এত ভালো, সে কিন্তু আমাকে মাঝে মাঝেই গোপালের জন্য ড্রেস, মুকুট, আর এই দেখো গোপালের বিছনা, আর এই আমাকে জন্মাষ্টমীর জন্য সুন্দর এই পদ্মফুলের আসনটা বানিয়ে দিয়েছে। তার খুব ইচ্ছা ছিল যে আমি এটায় বসিয়ে গোপালকে পুজো দিই। সে আমাকে এত সুন্দর একটা ড্রেস বানিয়ে দিয়েছে আমার গোপুসোনার জন্য, ড্রেসটা আমার ভীষণ পছন্দ, আর ড্রেসটার মুকুটটা আমার সবচেয়ে পছন্দ, কারণ সে মুকুটের মধ্যে প্রথমেই একটা ময়ূরের পালক কিন্তু লাগিয়ে দিয়েছে, খুব সুন্দর হয়েছে। সেই ড্রেসটা আমি গোপালকে কালকে অবশ্যই পরাবো, যেহেতু কালকেও জন্মাষ্টমী তিথি থাকছে তাই কালকেও গোপালকে একটা নতুন ড্রেস পরাবো। সত্যি বলতে আমার খুব ভালো লাগে মিঠুদি যখন এইভাবে
নিজের হাতে গোপালকে নিজের তৈরি সুন্দর সুন্দর ড্রেস দেয় আমার খুব সত্যি বলতে ভালো লাগে। কারণ গোপালকে আমরা সবাই ভালোবাসি ঠিকই, কিন্তু গোপালের জন্য নিজে থেকে যারা এরকম সুন্দর করে জামা পোশাক মুকুট বানিয়ে দেয়, এর থেকে বোঝা যায় যে সত্যিই তারা গোপালকে কতটা ভালোবাসে। আর দেখো বন্ধুরা, এই আসনটা কি সুন্দর হয়েছে পদ্মফুলের। তো যাই হোক বন্ধুরা, এই দেখো এরপর আমি কিন্তু আসনটা সকালে উঠে প্রথমে ভালো করে একেবারে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। এরপর আমি আসনটা হলুদ ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। আর এদিকে আজকে যা যা রান্না হয়েছিল সেগুলো সব আছে। তালের বড়াও ছিল, কিন্তু তখন এটা এখানে আনা হয়নি, তাই সেটা আর এখানে আমরা দেখাতে পারিনি। এই দেখো এগুলো সব এখানে রেডি হয়ে গেছে। লুচি, নারকেল নাড়ু, পাঁচ রকম ফল, মিষ্টান্ন, দই, পাঁচ রকম ভাজা, পাঁচ মিশেলি তরকারি, ছোলার ডাল, খিচুড়ি, পায়েস, সব কিছু। সত্যি বলতে বন্ধুরা, প্রথমে ভেবেছিলাম যে এই বছর যখন আমরা নিয়ম নিষ্ঠা করে পুজো করতে পাচ্ছি না, তাই শুধু লুচি আর পায়েস করব। কিন্তু সত্যি বলতে তারপর মনটা মানল না। যাই হোক বন্ধুরা, ভাবলাম যখন গোপাল সোনার জন্মদিন তখন সবই করব, ও যা যা খেতে ভালোবাসে। আর এই দেখো এটা হচ্ছে আজকে আমাদের গোপাল যা যা ড্রেস পরবে সেই সব। এই দেখো এই হাটটা দোকান থেকে কিনে এনেছি, কেমন হয়েছে আমাকে নিশ্চয়ই বলবে। এটা হচ্ছে গোপালের হাতের দুটো বালা, ওদিকেরটা হচ্ছে গোপালের ড্রেস। এই দেখো, এই দেখো কি সুন্দর দেখো ড্রেসটা দেখতে, আমার এই ড্রেসটা ভীষণ পছন্দ হয়েছে। আর এটা হচ্ছে গোপালের মাথার মুকুট, আর সঙ্গে আছে গোপালের জন্য একটা পিতলের বাঁশি, যেটা আমি দোকান থেকে কিনে এনেছিলাম। বন্ধুরা, মনে করা হয় গোপালের হলুদ রঙটা খুব প্রিয়, তাই গোপালের পুজোর সময় কিন্তু হলুদ জিনিস দিয়ে পুজো করলে গোপাল খুব খুশি হয়। তো এই দেখো বন্ধুরা, প্রথমে একটা এখানে থালা নিয়েছি, থালায় কিন্তু চন্দন দিয়ে অষ্টপদ্ম প্রথমেই এঁকে নিয়েছি। এরপর এই থালায় ফুল টুল দিয়ে সব কিছু দিয়ে প্রথমে এখানে টগর ফুল দিলাম, তারপর এখানে হলুদ গাঁদা ফুলটা সুন্দর করে চারদিক দিয়ে দিয়ে নিলাম। এরপর আমরা যেই পঞ্চামৃতটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে প্রথমে গোপাল সোনাকে আমরা সবাই একে একে কিন্তু স্নান করিয়ে নিয়েছি। এই দেখো বন্ধুরা, প্রথমে গোপালকে পায়ে স্নান করালাম, তারপর গোপালের হাতে স্নান করালাম, তারপর গোপালকে একেবারে মাথা দিয়ে আমরা স্নান করালাম। গোপালকে কিন্তু প্রথমেই মাথায় পঞ্চামৃত দিয়ে স্নান করাতে নিই। যখন কিছু মাস আগেও গোপালকে পেতেছিলাম তখন এত নিয়মকানুন জানতামই না, কিন্তু যত দিন যাচ্ছে অনেক কিছুই জানতে পাচ্ছি। এখনও অনেক কিছু অজানা, অনেকে বলে সেগুলো শুনেই জানি। তো যাই হোক বন্ধুরা, আমরা সবাই কিন্তু একে একে এই দেখো গোপালকে সুন্দর করে স্নান করিয়ে নিয়েছি। এক্ষেত্রে বন্ধুরা বলে রাখা ভালো, আজকে কিন্তু সকাল থেকেই আমরা সবাই উপোস ছিলাম। আর এই পঞ্চামৃত তৈরি করেছি দুধ, দই, ঘি, মধু এবং গঙ্গা জল দিয়ে। এই দেখো বন্ধুরা, সবাই গোপাল সোনাকে খুব সুন্দর করে স্নান করালাম। এরপর পঞ্চামৃত দিয়ে স্নান করানোর পর গোপালকে জলে একটু সুগন্ধি দিয়ে, সেই সুগন্ধি দেওয়া জল দিয়ে গোপালকে আমরা সবাই মিলে স্নান করিয়ে নিলাম একে একে। এই দেখো বন্ধুরা, কথায় বলে যদি আমরা নিজেরা গোপালকে বাড়িতে না আনি, মানে গোপাল যদি নিজে থেকেই আমাদের কাছে আসে, মানে এমন না যে আমরা কাউকে বললাম যে আমাদেরকে গোপাল দাও বা কিছু, সেটা না, গোপাল যদি আমাদের অজান্তেই আমাদের কাছে আসে, তাহলে মনে করা হয় সেই মানুষগুলো কিন্তু জীবনে ভীষণ ভাগ্যবান হয়। বন্ধুরা, আমার কিন্তু বিয়ের সময় আমাকে একজন, মানে আমার হাজব্যান্ডের অফিসের কিছু কলিগ, তারা আমাদেরকে কিন্তু গোপাল দিয়েছিল। কিন্তু সত্যি বলতে তখন আমরা বাইরে বাইরে থাকায় আরও নানা কারণে ভেবেছিলাম যে যেহেতু গোপালের অনেক নিয়ম থাকে হয়তো করতে পারবো না, তাই কোনোদিন গোপাল আমি পাতিনি। কিন্তু এই বছর মনে এই ইচ্ছা নিয়ে যে গোপালকে সন্তান স্নেহে রাখবো, যেরকম পারি যেভাবে পারি সেরকমভাবেই গোপালকে সেবা করব, এই অদম্য ইচ্ছাটা নিয়েই কিন্তু এবছর গোপাল পেতেছি। আর এই দেখো বন্ধুরা, গোপালকে স্নান করানো কমপ্লিট, এবার গোপালকে সুন্দর করে গা মুছিয়ে গোপু সোনাকে এবার নতুন যেই ওর জন্য জামাটা এনেছিলাম সেটা ওকে সুন্দর করে পরিয়ে দিলাম। বন্ধুরা, প্রথমে কিন্তু জানতাম না যে গোপালের হলুদ রঙটা প্রিয় রঙ। যবে থেকে জেনেছি আমি কিন্তু গোপালের জন্য যেই সমস্ত জামাকাপড় কিনি তার মধ্যে বেশিরভাগই কিন্তু হলুদ রঙেরই জামাকাপড় কিনি, কারণ জানি যে হলুদ রঙটা গোপালের ভীষণ প্রিয়। আর এই দেখো এবারে গোপালকে কিন্তু একেবারে গোপালের দোলনাতে আমি বসিয়ে দিচ্ছি। মিঠুদি যেই আসনটা দিয়েছিল সেই আসনটার ওপর যখন গোপু সোনাকে বসালাম মনটা এত ভালো লাগছে, সত্যি বলতে গোপু সোনার দিকে একভাবে তাকিয়েছিলাম, এত সুন্দর লাগছে দেখতে, মানে আমি তোমাদেরকে হয়তো সেটা ভাষায় প্রকাশ করতে পারছি না যে গোপাল সোনাকে সাজানোর পরে কী ভালোটাই না লাগছিল। এই দেখো গোপাল সোনাকে এখানে কানের দুল পরিয়ে দিলাম,
গোপালের জন্য যেই হাতের সুন্দর সুন্দর বালাগুলো এনেছিলাম সেগুলো গোপালকে পরিয়ে দিচ্ছি, যদিও বালাগুলোর হাতের থেকে একটু বড় থাকায় বারবার কিন্তু খুলে যাচ্ছিল। তারপর আমি কিন্তু একেবারে টাইট করে গোপালকে ওগুলো সুন্দর করে পরিয়ে দিয়েছিলাম। সত্যি বলতে গোপালের যে এত সুন্দর বালাগুলো পাবো আমি কিন্তু সত্যি বলতে একেবারে ভাবিনি। তবে বন্ধুরা, সত্যি বলতে এরপর আমার ইচ্ছা আছে যে এরপর কিন্তু গোপালের জন্য রূপোর চেন বা পরবর্তীকালে সোনার চেন, সোনার বালা সব কিছু একেবারে বানিয়ে নেব। এটা যেহেতু প্রথম বছর আর এই বছরটা যেহেতু সেইভাবে করতে পারলাম না, তো যাই হোক এবছর গোপালকে নিজেদের মতো করে সাজিয়ে দিলাম। পরের বছর অন্য কিছু করার ইচ্ছা রইল, দেখা যাক, বাকিটা তো গোপালেরই ইচ্ছা। তবে আজকে আমার একটা জিনিস একটু ভুল হয়ে গেছে, কানের দুলটা কিন্তু আজকে যদি আমি আগে পরিয়ে নিতাম তাহলে খুব ভালো হতো, পরে পরাতে গিয়ে একটু অসুবিধা হচ্ছিল। কিন্তু যাই হোক, তারপর শেষমেশ খুব সুন্দর করে সব কিছু হয়ে গেল। আর বন্ধুরা, এরপর গোপালকেই সুন্দর আমি হারটা পরিয়ে দিলাম। এই দেখো বন্ধুরা, এই হারটা কিন্তু আমার বিশেষ পছন্দ হয়েছে। এমনিতে কোন জিনিসটা যে পছন্দ হয়নি সেটা কিন্তু বলা দেয়, সব কিছুই পছন্দ হয়েছে। এই দেখো গোপালের বালাটা আবার হাত থেকে খুলে গেছে, ওর এই হারটা এত সুন্দর, সেই রাজকীয় একটা ব্যাপার। আমার এই হারটা কিন্তু খুব পছন্দ হয়েছিল, দোকানে একবার দেখেই কিন্তু এই হারটা আমি নিয়ে নিয়েছিলাম। এই দেখো বন্ধুরা, এত সুন্দর লাগছিল দেখতে, যাই বলো, সত্যি বলতে মনে হচ্ছিল গোপালের দিকে তাকিয়েই থাকি। আর এরপর এই দেখো গোপালের ড্রেসের সাথে ম্যাচিং করে কিন্তু একটা মুকুটও এনে রেখেছিলাম, এই দেখো সেটা এবারে গোপুসোনাকে পরিয়ে দিলাম। এরপর গোপালের সাজের শেষে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস, গোপালের বাঁশি, সেটা গোপালের হাতে দিয়ে দিলাম। আর এরপর একটা ময়ূরের পালক গোপালের এই আসনের পেছন দিকে কিন্তু খুব সুন্দরভাবে আমরা লাগিয়ে দিয়েছিলাম, কারণ ময়ূর পালক ছাড়া কিন্তু গোপালের পুজো একেবারে অসম্পূর্ণ। বন্ধুরা, গোপালের পুজোয় যেই তিনটে জিনিস প্রচণ্ড গুরুত্বপূর্ণ, সেই তিনটে জিনিস হলো ময়ূরের পালক, পায়েস এবং হচ্ছে গোমতী গরু। এই দেখো বন্ধুরা, এই তিনটে জিনিস কিন্তু রাখতেই হয়। আর এই দেখো বন্ধুরা, তোমরা কিন্তু এখানে হয়তো একটা জিনিস দেখতেই পাচ্ছ যে আমাদের গোপালের পাশে কিন্তু রাধাকৃষ্ণ রাখা, সঙ্গে গোমতী গরু, আর ওদিকে একটা আমাদের পিতল আর এবং সোনা মেশানো একটা কৃষ্ণ ঠাকুরের মূর্তি, যেটা ও একবার ওদের অফিস থেকে পেয়েছিল। ও বলল সেটাকেও যেন আমরা একটু পুজো করে নিই, তাই কিন্তু আমরা সেই ঠাকুরটাও একসঙ্গে রেখে নিয়েছি। যদি তোমাদের সবার ভালো লেগে থাকে আমাকে অবশ্যই জানিও। এই যে বন্ধুরা, এগুলো হচ্ছে আমাদের সমস্ত প্রসাদ, এই দেখে নাও, তোমাদেরকে তো একবার দেখিয়েইছি। যাই হোক, তো বন্ধুরা আজকে কিন্তু গোপালের জন্য এগুলো করতে পেরে মনটা খুব খুশি লাগছে। এরপর সবাই একে একে কিন্তু গোপালকে একটু দোলনাটা দুলিয়ে দিচ্ছিলাম, এই দেখো গোপুসোনাও আনন্দানন্দে দোলনায় দুলছে, কি সুন্দর লাগছে না বলো? একটা কথা ভাবলেও অবাক লাগে বন্ধুরা, আমি কিন্তু এক বছর আগেও গোপাল ভক্ত ছিলাম না, সত্যি বন্ধুরা আমি কিন্তু ছিলাম না। কিন্তু গোপালের মধ্যে যে কি মায়া আছে আমি সত্যি নিজে জানি না। আমি এখন কিন্তু কবে যে গোপালের এত বড় ভক্ত হয়ে গেছি আমি নিজেও সেটা জানি না। আর হ্যাঁ বন্ধুরা, এরপর কিন্তু গোপালকে যেটা গোপালের সবচেয়ে প্রিয় খাবার সেটা হলো মাখন, সেটা কিন্তু একটু গোপালকে খাইয়ে দিচ্ছিলাম, কারণ মাখন না দিলে আবার কিন্তু গোপুসোনা রাগ করতে পারে। আর এই দেখো আমরা সবাই একটু একটু করে গোপালকে আমরা যেই খাবারগুলো বানিয়েছিলাম সেগুলো একটু একটু করে গোপালকে আমরা খাইয়ে দিচ্ছিলাম। এই আসনটা কিন্তু বন্ধুরা দেখতে ছোটো লাগলেও এই আসনটা তৈরি করতে কিন্তু অনেকটা সময় লেগেছে, আর এই আসনটা কিন্তু পুরোটাই ও নিজের হাতে তৈরি করেছে। এই আসনটা আজকে তৈরি করতে ওর অনেকটাই আজকে সময় লেগে গেছে, অফিস থেকে এসে নিয়ে এতটা ধৈর্য নিয়ে ও যে এত সুন্দর করেছে তাতে কিন্তু আমি ভীষণ খুশি। আর ওই দেখেছো পিছনে যে একটা গাছ রেখেছে, সেই গাছের মধ্যে আবার কিন্তু লাইটিংও হয়। তো যাই হোক বন্ধুরা, এই দেখো গোপালকে সব কিছুই কিন্তু এখানে আমরা টেস্ট করাচ্ছিলাম, এবং শেষে গোপালকে কিন্তু মুখটাও মুছিয়ে দিয়েছিলাম, কারণ গোপালকে তো আমরা এঁঠো মুখে রাখতে পারি না সেই কারণে। বন্ধুরা, জানার কিন্তু কোনো শেষ নেই, তাই না বলো? আজকে হয়তো আমি গোপালের নিয়ে বেশ কিছুটা জেনেছি, কিন্তু আমি জানি এখনও অনেক কিছু জানা বাকি। যদি আমার কোনো পুজোয় ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা আমাকে সেটা অবশ্যই জানিও, তাহলে পরের বার যখন আমি পুজো করব তখন আমি সেটা সংশোধন করে নিতে পারবো। আর যদি আমি এমন কিছু বলে থাকি যেটা তোমরা হয়তো কেউ যদি না জেনে থাকো তাহলে আমার ভালো লাগবে, বুঝবো যে হয়তো এতদিনে একটু কিছুও জেনেছি। তো যাই হোক বন্ধুরা, তোমাদেরকে আমি একটা কথাই বলবো, গোপাল সেবায় যেই শান্তিটা আছে সেটাই কিন্তু সত্যি আর কোনো কিছুতেই নেই। আর বন্ধুরা,
আমরা কিন্তু গোপালকে যখনই কোনো অন্ন নিবেদন করব বা যে কোনো খাবার, সেই খাবারের ওপর কিন্তু সবসময় একটা করে আমাদের তুলসী পাতা দিয়ে নিতে হবে। তুলসী পাতা ছাড়া কিন্তু গোপালকে কোনো দিন অন্ন নিবেদন করা যায় না। যাই হোক বন্ধুরা, এরপর আমাদের গোপালের পুজো একেবারে কিন্তু কমপ্লিট। আর এরপর আমরা গোপালকে সুন্দর করে ধূপকাঠি দেখিয়ে, প্রদীপ দেখিয়ে, সব কিছু করে গোপালের যেটা প্রণাম মন্ত্র সেটা বলে আমরা গোপাল পুজো শেষ করলাম। তবে বন্ধুরা, গোপাল পুজোর পর বা গোপাল পুজোর সময় যদি মনে মনে ওম ক্লিম কৃষ্ণায় নমো যদি এই মন্ত্রটা 51 বার পাঠ করা হয়, তাহলে মনে করা হয় যে খুবই শুভ। তো যাই হোক বন্ধুরা, এই দেখো এরপর কিন্তু আমাদের পুজো একেবারে শেষের মুখে। আর এরপর কিন্তু আমরা সবাই ভক্তিভরে গোপালকে প্রণাম করে নিয়েছিলাম। বন্ধুরা, আশা করি পরের বছর আরও ভালো করে গোপালকে সেবা করতে পারবো। কিন্তু এটুকুও জানি গোপালকে যেটুকু যা করেছি প্রচণ্ড মন থেকে করেছি। আশা করি আমার গোপু সোনায়েতে প্রচণ্ড খুশি হয়েছে। আমি জানি তোমাদেরও অনেকের বাড়িতে জন্মাষ্টমী খুব ভালো করে পালন করা হয়। তোমরা যেইভাবে জন্মাষ্টমী পালন করো অবশ্যই আমার সাথে শেয়ার করো। সত্যি বলতে নতুন নতুন তথ্য জানতে, নতুন নতুন বন্ধুদের সাথে আলাপ করতে, নতুন নতুন ছবি দেখতে কার না ভালো লাগে, তাই না? তাহলে বন্ধুরা, সবাই একসাথে বলো জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, জয় কৃষ্ণ, জয় কৃষ্ণ, জয় কৃষ্ণ। তাহলে আজকে চলি, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।